শনিবার ১৬ নভেম্বর রাজধানী ইম্ফলে প্রদেশের অন্তত দুই মন্ত্রী ও তিন সংসদ সদস্যের এমপি বাড়িতে হামলা করেছেন বিক্ষোভকারীরা। মূলত জিরিবাম জেলায় ছয়জনকে অপহরণ করে হত্যার ঘটনায় ন্যায় বিচারের দাবিতেই বিক্ষোভ থেকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই হামলার পর ইম্ফল পশ্চিম প্রশাসন জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। এছাড়া ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোক্তি ও চূড়াচাঁদপুরে দুদিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, লামফেল সানকেইতেল এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপুম রঞ্জনের বাসভবনে একদল বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। একই দিন ইম্ফল পশ্চিম জেলার সাগরব্যান্ড এলাকায় বিজেপি বিধায়ক আর কে ইমোর বাড়ির সামনে বিক্ষোভকারীরা জমায়েত হয়ে হামলা করে। তিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিনের জামাতা। এ সময় বিক্ষোভকারীরা ওই ছয়জনকে হত্যার ঘটনায় সরকারের উপযুক্ত জবাব দাবি করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।